নমস্কার পূর্ণিবাড়ি বিবেকানন্দ মডেল স্কুলের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো, তোমরা পরীক্ষা খুব ভালো দিয়েছো, তাই না? তো পরীক্ষা তো শেষ, এখন আমাদের আবার নতুন করে পড়া শুরু করতে হবে। তো তোমাদের প্রথম থেকে 41 পাতা পর্যন্ত পরীক্ষার পড়া ছিল বাংলা, তাই না? আজ আমরা তারপর থেকে শুরু করবো 42 পাতা থেকে, তো ঠিক আছে। তাহলে ষষ্ঠ পাঠ 42 পাতা, এটা আমরা আজকে শুরু করছি। দেখো এখানে তোমাদের একটি কবিতা রয়েছে এবং পড়া রয়েছে, আমরা একটু পড়ছি, ঠিক আছে? তো তোমরা বাড়িতে কিন্তু বানান করে পড়বে, ঠিক আছে? এখানে কি আছে যে বেলা যায় তেল মেখে ডুব দিয়ে আসে, তারপর খেলা হবে, একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়, তাই না? বেলা চলে গেছে তারপর সবাই মিলে খেলবে, কিন্তু একা একা কি খেলা যায়? সবাই মিলে খেলতে হয়, তাই না? ওই যে আসে শচী সেন, মণি সেন, বংশী সেন, আর ওই যে আসে মধু সেন আর খেতু সেন, ফুটবল খেলা, তাই না? খুব হবে, ফুটবল খেলা হবে। তো ফুটবল খেলা হবে বলতো নেই, তাই না? তো একজন বলছে যে গাছ থেকে যে রেলা মেরে বেল পেরে নেব, তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে, তেলিপাড়ার মাঠ আছে সেখানে গিয়ে ফুটবল খেলা, খেলা সেরে সবাই বাড়ি ফিরে যাব, দেরি হবে না, আর বাবা নদী থেকে ফিরে এলে তবেই যাব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। তাহলে পড়াশোনাও করতে হবে, তাই না? তো তোমরা এই পড়াটা বাড়িতে কিন্তু বানান করে পড়বে, কেমন? তো আমরা এবার আসছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা, তোমরা অনেকে হয়তো পড়ে ফেলেছ, সে কবিতাটি সম্পর্কে আলোচনা করছি, এসেছে শরৎ হিমের পরশ, তাই না? তো একটু পড়ি, তোমরা তো অবশ্যই পড়েছ। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খোসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছির বেলা, গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজ কাজে তারা, দিঘি বরাজল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তার, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পুজোয় ফুলের বনে ওঠে ওই পূজার দিনের। তাহলে দেখো শরৎকালে কি হয় বলতো? দুর্গা পূজা হয়, তো বাঙালির বিখ্যাত উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজা এলে কি হয়, ছুটির একটা আমেজ চলেছে, তাই না? স্কুল ছুটি হবে, হ্যাঁ, হিমের বরফ লেগে গেছে, এবং চারিদিকে কি হচ্ছে বলতো? পুজোর একটা আনন্দ র, কাশফুল ফুটছে, তাই না? নতুন জামা কাপড় হবে, তাই না? পুজোতে তো সবাই তোমরা আনন্দ করো, তাই না? দুর্গা পুজো এলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, তাই না? মা বাবা জামা কিনে দেবে, পুজোতে ঘুরতে যাবো, প্রতিদিনই যেতে হবে, আর কি করবো, মণ্ডপ মণ্ডপে গিয়ে সেই ঠাকুর দেখবো, খাওয়া দাওয়ারও ধরবো, তাই না? তো সেই সময় শরতের আকাশ খুব পরিষ্কার থাকে, তাই না? আর কি হয়, হালকা কুয়াশা পড়ে, বেশ ভালো লাগে, একটা সুন্দর পরিবেশ, আর শিউলি ফুল নানা ধরনের ফুল, কাশফুল পুজোর বিখ্যাত ফুল, শরৎকালে হয় কাশফুল, সেই ফুল দেখা যাচ্ছে, আর যেদিকেই তাকাও সেদিকে কি, মানে ছুটির একটা ছবি দেখতে পাচ্ছে, সব কিছু ছুটি, আর পুজোর ফুলের বনে ওঠে পুজোর দিনে রবি, তাই না? সূর্য রবি মানে সূর্য ওঠে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, তোমরা কিন্তু কবিতাটা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? তা এইবার আমরা কিছু প্রশ্ন আলোচনা করি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? তো দেখো আমি প্রশ্নগুলো বোর্ডে লিখছি। এক নম্বর প্রশ্ন, বেল দিয়ে কি হবে, ঠিক আছে? তাহলে বেল দিয়ে কি হবে, বেল দিয়ে ফুটবল খেলা হবে, বেল দিয়ে ফুটবল খেলা হবে, ঠিক আছে? কোন মাঠে খেলা হবে, কোন মাঠে খেলা হবে, তেলিপাড়া মাঠে খেলা, ঠিক আছে? তাহলে কোন মাঠে খেলা হবে, তেলিপাড়ার মাঠে খেলা হবে। পরের প্রশ্ন, বাবা কোথা থেকে ফিরে আসবে,
বাবা কোথা থেকে ফিরে আসবে? তাহলে বাবা নদী থেকে ফিরে আসবে, বাবা নদী থেকে ফিরে আসবে, ঠিক আছে, বাবা নদী থেকে ফিরে আসবে। পরের প্রশ্ন, কখন শিশির পড়ে? সকালবেলায় শিশির পড়ে, সকালবেলায় শিশির পড়ে। প্রশ্নগুলো আবার বলছি, দেখো, বেল দিয়ে কি হবে? উত্তর হচ্ছে বেল দিয়ে ফুটবল খেলা হবে। পরের প্রশ্ন, কোন মাঠে খেলা হবে? তেলিপাড়া মাঠে খেলা হবে। বাবা কোথা থেকে ফিরে আসবে? বাবা নদী থেকে ফিরে আসবে। কখন শিশির পড়ে? সকালবেলায়, তাই না? সকালবেলায় শিশির পড়ে। পরের প্রশ্ন, মৌমাছি কোথায় খোঁজ নেয়? তাহলে মালতি লতায় মৌমাছিরা খোঁজ নেয়। তোর হচ্ছে মালতি লতায় মৌমাছি খোঁজ নেয়, ঠিক আছে। পরের প্রশ্ন, ধান গাছকে কে দোলা দেয়? ধান গাছকে কে দোলা দেয়? তাহলে উত্তর হচ্ছে হাওয়া বা বাতাস ধান গাছকে দোলা দেয়, ঠিক আছে। তাহলে হয়ে গেল, দেখো, তাহলে আমরা পড়াটা পড়লাম, কবিতা পড়লাম, এবং কিছু প্রশ্ন কবিতা যতটুকু পড়লাম তার থেকে আলোচনা করলাম। তো তোমরা বাড়িতে অবশ্যই বানান করে পড়বে এবং কবিতাটি কিন্তু অবশ্যই মুখস্থ করবে। যাদের হয়ে গেছে তাদের তো পড়ার দরকার নেই, তাই না? যারা পড়নি তারা কিন্তু আজকেই পড়ে নেবে, কেমন? তো পরের ক্লাসে অনুশীলনী যে আরও প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, কেমন? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি।